আসসালামু আলাইকুম। সোনারগাজিয়ার ইনস্টিটিউশনের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। ঘরে বসে তোমরা পড়াশোনা করছো তো? নিশ্চয়ই পড়াশোনা করছো। আর সংসদ টিভি বা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখো তো? তোমরা ঘরে বসে আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখবে, তাহলে কিছুটা হলেও শিখতে পারবে। আর তোমরা যাতে ঘরে বসে কিছুটা হলেও পড়াশোনা করতে পারো, সেজন্যই আমাদের এই অনলাইন ক্লাসের ক্ষুদ্র প্রয়াস। যাই হোক, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পড়াবো, এবং সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষার সিলেবাস থেকে কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করব। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস। অনেক বাচ্চারা এটা কারক ও বিভক্তি ভয় পায়, কারক নির্ণয় করতে বা বিভক্তি নির্ণয় করতে গিয়ে ভয় পায়। তো আশা করি তোমরা এই ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিছুটা হলেও কারক ও বিভক্তি নির্ণয় করতে পারবে বা বুঝবে। আর যদি না বুঝে থাকো তাহলে পরবর্তীতে আমাকে জানাবে, আমি এটা সলভ করতে চেষ্টা করব। আসো, আমরা আজকে কারক ও বিভক্তি পড়তে গেলে প্রথমে আমাকে বিভক্তির ডেফিনেশন জানতে হবে, বিভক্তি কী বা বিভক্তি কোনগুলো সেইগুলো জানতে হবে। এখানে দেখো একটা দুইটা উদাহরণ আমি দিয়েছি, মিতুকে ক্লাসে দেখেছি। এখানে দেখেছিটা হচ্ছে ক্রিয়াপদ, আর মিতুকে এবং ক্লাসে এই দুইটাই হচ্ছে নামপদ। দেখ ধাতুর সাথে এছি যুক্ত হয়ে, এছিটা হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি, এছি যুক্ত হয়ে তোমার দেখেছি হয়েছে, এবং মিতুকে মিতু যোগ কে, এখানে কেটা হচ্ছে একটা বিভক্তি, ক্লাস যোগ এ, এখানেও এটা হচ্ছে একটা বিভক্তি। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে প্রতিটা এই পদের মধ্যে দুইটা বিভক্তি আসছে, একটা হচ্ছে কে আর একটা হচ্ছে এ। আবার এখানে দেখো সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে, এখানে উঠেছে হচ্ছে ক্রিয়াপদ, আর সন্ধ্যায় আকাশে চাঁদ এগুলো হচ্ছে নামপদ। সন্ধ্যা যোগ গুণতিস্থিত, আকাশ যোগ এ, চাঁদের কিছু নাই, চাঁদ যোগ শূন্য। যখন আমরা বিভক্তি নির্ণয় করতে পারবো না তখন সেটা শূন্য বিভক্তি হয়ে যাবে। তাহলে আসো আমরা জেনে নেই যে বিভক্তিটা কী। এই উদাহরণ দুইটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বিভক্তিটা কী। বিভক্তি হচ্ছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে পদ গঠন করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বিভক্তি বলে। এতক্ষণ আমরা জানলাম যে বিভক্তি কী। এই বিভক্তিটা আবার দুই ধরনের, ব্যবহার অনুযায়ী এটার ধরন দুইটা, একটা হচ্ছে শব্দ বিভক্তি, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি হচ্ছে শব্দ বা নাম পদের সাথে যেসব বিভক্তি যুক্ত হয় সেটা হচ্ছে শব্দ বিভক্তি। যেমন আমি যদি বলি যে ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুক যোগ কে, এখানে ভিক্ষুক হচ্ছে শব্দ আর কে হচ্ছে বিভক্তি, তাহলে শব্দ বিভক্তি হচ্ছে এটা ভিক্ষুককে। আর ক্রিয়া বিভক্তি হচ্ছে ধাতু বা ক্রিয়ার সাথে, ধাতু বা ক্রিয়ার সাথে যেসব বিভক্তি যুক্ত হয় সেটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। আমি যদি বলি যে তিনি বাড়ি যাবেন, তাহলে এখানে যাবেনটা হচ্ছে ক্রিয়া, ক্রিয়ার সাথে যাবেন যা যোগ ইবেন, এই বিভক্তিটা যুক্ত হয়েছে বর্ণ সমষ্টি যে ইবেন। তাহলে আমরা জানলাম যে শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি কী। তোমাদের কারক এবং বিভক্তি, কারকের সাথে বিভক্তি নির্ণয় করতে গেলে আমার শব্দ বিভক্তির একটা চার্ট আছে, এটা সংক্ষেপে আমি দিয়েছি, আরও এখানে বিভিন্ন বিভক্তিগুলো আছে, আমি যেগুলো মেইন দরকার হয় সেগুলোই আমি দিলাম। এই চার্টটা মুখস্থ করতেই হবে। শব্দ বিভক্তি আমরা জানি যে সাত ধরনের, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। প্রথমা হচ্ছে শূন্য অ, দ্বিতীয়া কে রে, তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক, আর চতুর্থী হচ্ছে কে রে, পঞ্চমী হচ্ছে হইতে থেকে চে, ষষ্ঠী র এ, সপ্তমী
এ অ তে কারক এবং বিভক্তি নির্ণয় করতে গেলে এই চার্ট আমাকে মুখস্থ করতেই হবে। এবার আসো আমরা কারক শব্দটার অর্থ জানি। কারক শব্দটার অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। কারক কি? বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। ক্রিয়াপদের সাথে কার সম্পর্ক থাকবে? নামপদের। আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝি। যে দেখো, যদি বলি যে অপু স্কুলে বই পড়ে, এখানে পড়ের সাথে নামপদের সাথে নামপদের সম্পর্ক। অপু কে? অপু হচ্ছে নামপদ। স্কুল নামপদ, বই সেটাও নামপদ। তাহলে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যখন যেই সম্পর্কটা হবে সেটা হচ্ছে কারক। কারক আমরা জানি ছয় প্রকার। তো একটা উদাহরণ দিয়ে আমরা বুঝি। দেখো, বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। এই যে এখানে একটা বাক্য আছে, এই বাক্যটার মধ্যে দেখো কে বিতরণ করতেন? বেগম সাহেবা। কে বিতরণ করতেন? বেগম সাহেবা। তারপর কি বিতরণ করতেন? নিজ হাতে গরিবদের চাল বিতরণ করতেন। কি বিতরণ করতেন? চাল বিতরণ করতেন। কিসের দ্বারা? নিজ হাতে। কিসের দ্বারা? নিজ হাতে। কাদের বিতরণ করতেন? গরিবদের। তারপরে কোথা থেকে? ভাড়ার থেকে। কোথা থেকে? ভাড়ার থেকে। এবং কোথায় বিতরণ করতেন বা কখন বিতরণ করতেন? প্রতিদিন। এখানে সময় উল্লেখ আছে। যাই হোক, তাহলে আমি দেখতে পাচ্ছি যে একটা বাক্যের মধ্যে ছয় ধরনের কারক আছে। আমরা জানি কারক ছয় প্রকার। দেখো, কর্তৃ বা কর্তা কারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। প্রথমেই আমরা কর্তৃ কারক সম্পর্কে জানি। দেখো, আমি একটা উদাহরণ দেই। হামিদ বই পড়ে, এখানে হামিদের নিচে দাগ। কে বই পড়ে? হামিদ বই পড়ে। তাহলে আমি যখন কে দিয়ে প্রশ্ন পাবো তখন সেটা হয়ে যাবে কর্তৃকারক বা কর্তাকারক। আর কর্তৃকারকের সংজ্ঞা যদি আমরা জানি যে বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে সেটা হচ্ছে কর্তৃকারক। বিশেষ্য এবং সর্বনাম পদ কি? বিশেষ্য বলতে আমরা কোনো কিছুর নাম জানি, আর সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যা কিছু বসে সেটাই হচ্ছে সর্বনাম। আমি, তুমি, সে, তাহারা, এগুলো। তাহলে বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে সেটা হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারকের আরও উদাহরণ দেখো, বসিরকে যেতে হবে। বসিরকে যেতে হবে। এখানে দেখো বসিরকে, কাকে যেতে হবে? বসিরকে। বসির যোগ কে? এই কেটা হচ্ছে বিভক্তি। আর হামিদের এখানে হচ্ছে, এখানে হামিদ কোনো বিভক্তি নেই, তার মানে হচ্ছে শূন্য। হামিদকে আমি ভাঙতে পারি না, কাজে হামিদের সাথে হচ্ছে শূন্য বিভক্তি। আর এখানে কে বিভক্তি? কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তাহলে এই যে দেখছো যে আমরা বাক্য পড়তে গেলেই আমাদের সেখানে বিভক্তির প্রয়োগ আছে। হামিদের এখানে, হামিদের এখানে শূন্য বিভক্তির আছে, বিভক্তি আছে। বসিরকে এখানে কে, এখানে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ আছে। এরপর আসো কর্মকারকে।
কর্মকারকে হচ্ছে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করবে সেটা হচ্ছে কর্মকারক যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করবে মানে কাজ শেষ করবে সেটা হচ্ছে কর্মকারক এই দেখো যে আমি যদি বলি যে ডাক্তার ডাকো এখানে ডাক্তারের নিচে ডাক কাকে ডাকবে ডাক্তারকে ডাকবে এবং ডাক্তার তাহলে কাকে বা কাহাকে বা কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কর্মকারক কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্মের ইংরেজি জানি যে অবজেক্ট কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কর্মকারক নাসিমা ফুল তুলেছে নাসিমা ফুল তুলেছে এখানে ফুলের নিচে দাগ তাহলে নাসিমা কি তুলেছে ফুল তুলেছে ফুল তাহলে কি দ্বারা প্রশ্ন আমি এখানে উত্তর পেয়েছি হচ্ছে ফুল তাহলে এটা হচ্ছে কর্মকারক তো কর্মকারক কি কোন বিভক্তি ফুলকে ভাঙলে আমি আর কিছু পাই না তাহলে ফুল হচ্ছে কি বিভক্তি শূন্য বিভক্তি আবার ডাক্তারকে ভাঙলেও আমি কিছু পাই না তাহলে সেটা হচ্ছে শূন্য বিভক্তি কর্মকারকে শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি এরপরে আমরা আসি করণ কারকে করণ কারক করণ শব্দটার অর্থ কি করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র সহায়ক বা উপায় কোনো কিছু উপায়ের মাধ্যমে অথবা কোনো সহায়কের মাধ্যমে অথবা কোনো যন্ত্রের মাধ্যমে আমরা যখন যে কাজটা করব সেটাই হবে করণ কারক ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ এবং সহায়ককেই করণ কারক বলে ক্রিয়া সম্পাদনের কি যন্ত্র উপকরণ এবং সহায়ককেই করণ কারক বলে কি উপায়ে বা কিসের দ্বারা যখন আমি এই প্রশ্নের উত্তর পাবো তখন সেটা আমি বুঝবো যে সেটা করণ কারক যেমন দেখো আমি যদি বলি করবি কলম দিয়ে লিখে করবি কলম দিয়ে লিখে কলমের নিচে দাগ এটা কলমটা হচ্ছে একটা উপকরণ কিসের উপকরণ লেখার উপকরণ তাহলে করবি কি দিয়ে লিখে কলম দিয়ে লেখে তাহলে একটা উপকরণ আসতেছে এখন কলমকে ভাঙলে কি আমি কিছু পাই কলমকে ভাঙলে আমি কিছু পাই না কলমকে ভাঙলে তাহলে এটা হচ্ছে প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি করণ কারকে শূন্য বিভক্তি ফুলে ফুলে ঘর ভরেছে ফুলে ফুলে ঘর ভরেছে এখানে ফুলে ফুলের নিচে কিসের দ্বারা ঘর ভরেছে ফুলের দ্বারা ফুলে ফুলে ঘর ভরেছে তাহলে কিসের দ্বারা যখন প্রশ্ন করব সেটা হয়ে যাবে করণ কারক এবং ফুল যোগ এ ফুল যোগ এ এখানে এ বিভক্তি আছে এর অর্থ হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি করণ কারকে সপ্তমী বিভক্তি এরকম অনেক নিয়ে আছে চেষ্টায় কি না সব হয় তাহলে চেষ্টায় চেষ্টায় চেষ্টা যোগ উনতিস্তীয় কিসের মাধ্যমে হয় চেষ্টার মাধ্যমে হয় লাঙল দ্বারা জমি চাষ হয় কিসের দ্বারা চাষ হয় লাঙলের দ্বারা জমি চাষ হয় তাহলে এখানে হচ্ছে লাঙল দ্বারা তাহলে এটা করণ কারকে তোমার দ্বারা দিয়া কর্তৃক আমরা কি শিখেছি তৃতীয়া বিভক্তি তাহলে করণ কারকে তৃতীয়া বিভক্তি এরপরে আসো সম্প্রদান কারক
আমি এগুলো সংক্ষেপে বলছি কারণ আমার সময় স্বল্পতার জন্য। এগুলো আরও ডিটেলস আলোচনা করলে আমাকে একটা একটা করে টপিকস আলোচনা করতে হবে। আমি সংক্ষিপ্তভাবে এই আলোচনাগুলো সারছি যাতে সংক্ষেপে কোনোভাবে বোঝা যায় আর কি। তো সম্প্রদান কারক দেখো, সম্প্রদান কারকে আমরা জানি যে যাকে সত্য ত্যাগ করে, সত্য ত্যাগ করে দান করা বা অর্চনা করা বা সাহায্য করা যায় সেটা হচ্ছে সম্প্রদান কারক। আমি সত্য ত্যাগ করে সে যেখানে আমার কোনো আর এটা আমার পাওয়ার আশা থাকবে না সেই ধরনের যদি হয় তাহলে সেটা হয়ে যাবে সম্প্রদান কারক। সম্প্রদান কারকে সাধারণত আমরা জানি যে চতুর্থী বিভক্তির ব্যবহার হয়। সম্প্রদান কারকে সাধারণত চতুর্থী বিভক্তির ব্যবহার হয়। তাহলে আমরা জানি যে যদি বলি যে কাদের দ্বারা বিতরণ করা হচ্ছে, কাদের দিয়ে প্রশ্ন করি তাহলে সেটা সম্প্রদান কারক হবে। তো আমি যেমন বলি যে অন্ধজনে দেহ আলো, অন্ধ জনে দেহ আলো, এখানে অন্ধজনে, অন্ধজনে দেহ আলো, অন্ধ কাকে তুমি আলো দিবে? অন্ধজনকে। তাহলে যাকে চক্ষু দান করবে সেটা কি আর ফেরত পাওয়া যাবে? সেটা কিন্তু আর ফেরত পাওয়া যাবে না। যখন এরকম ফেরত পাওয়া যাবে না তখন সেটা হয়ে যাবে সম্প্রদান কারক। এখানে দেখো অন্ধজন, অন্ধজন যোগ এ, এ কথাটা আসছে, তাহলে এখানে হচ্ছে সপ্তমী বিভক্তি, সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি। তারপরে ধোপাকে কাপড় দাও, যদি আমরা বলি ধোপাকে ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাকে দিবে? কাকে দ্বারা প্রশ্ন করলো এখানে সম্প্রদান কারক, কাকে দিবে? ধোপাকে। এই ধোপাকে কাপড় দিলে কিন্তু এখানেও কে আছে? এই এই কেটা তোমার দ্বিতীয়া বিভক্তি। কেন দ্বিতীয়া বিভক্তি? সম্প্রদান এইটা আমি ধোপাকে কাপড় দিয়েছি কিন্তু কাপড়টা কিন্তু আমি ফেরত পাবো। এখানে আমরা জানি বিভক্তি দ্বিতীয়া বিভক্তি তো আছে কে রে, চতুর্থী বিভক্তি তো আছে হচ্ছে কে রে, কিন্তু যখন আমরা কোনো জিনিস ফেরত পাবো তখন সেটা দ্বিতীয়া বিভক্তি হয়ে যাবে, আর যখন কোনো জিনিস ফেরত পাবো না তখন হয়ে যাবে সেটা চতুর্থী বিভক্তি। যেমন আমি যদি সৎ পাত্রকে বা যদি বলি যে এরকম ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও, তাহলে ভিক্ষুককে যদি আমি ভিক্ষা দেই তাহলে কিন্তু আমি আর ফেরত পাবো না। এখানে দেখো এখানেও কে আছে, এখানেও কে আছে, দুই জায়গায় কে আছে? ভিক্ষুককে এবং ধোপাকে। তোমরা হয়তো বলতে পারো, প্রশ্ন করতে পারো দুই জায়গায় কে আছে তাহলে এটা কোনটা হবে, কোনটা দ্বিতীয় বিভক্তি? দ্বিতীয় বিভক্তি তো তোমরা পড়েছো কে রে, চতুর্থী বিভক্তি তো পড়েছো কে রে, তাহলে এখানে কোন বিভক্তি? যখন আমি যেটা ফেরত পাবো না সেটা হয়ে যাবে চতুর্থী বিভক্তি, আর যেটা ফেরত পাবো সেটা হয়ে যাবে দ্বিতীয় বিভক্তি। ক্লিয়ার? এইটুকুই আজকে, সম্প্রদান কারক পর্যন্তই থাকবে আমার সময় স্বল্পতার জন্য। আশা করি তোমরা বাসায় বসে বসে পড়বে এবং পুরোটা বই রিডিং দিবে। আর অপাদান কারক এবং অধিকরণ কারক নিয়ে আমি আরেকটা ক্লাস করব, কারণ ওইটা অনেক বুঝার আরও ব্যাপক বিষয়। আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করছি, ধন্যবাদ সবাইকে।